প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলে। একটি অন্য ধরনের খবরে চোখ রাখব। স্বামী অরূপানন্দজি মহারাজজি তিরোধান দিবসে সেজে উঠেছে ব্যারাকপুরের তালবাগানের রামকৃষ্ণ গোপাল আশ্রম। প্রায় 12 বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। প্রথম অনুষ্ঠান হয়েছিল বেনারসে, যেখানে উনি জল সমাধি নেন। তারপর থেকে এখানেই হয় আজকের গোপাল আশ্রম। আজকের এই আশ্রমে বহু স্বামীজির আবির্ভাব হবে, যারা রামকৃষ্ণ মঠ এবং মিশনের দায়িত্বে আছেন। স্বামীজির কিছু কিছু কথা শোনালেন তার প্রধান শিষ্য অমিতাভ ভট্টাচার্য। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলে, সেই ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে দেওয়া নোটিফিকেশান বেলটিকেও প্রেস করবেন, যাতে আমরা যে কোনো নিউজ আপডেট করলেই সেটি সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস। তিনি যে কোনো অনুষ্ঠানেই উপস্থিত থাকেন, তার উপস্থিতি মানুষের নজর কাড়ে, তার ব্যতিক্রম হয়নি এই গোপাল আশ্রম তালবাগানেও। মহারাজের তিরোধান দিবসে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস মহাশয়। আপনাদেরকে আবারও জানাচ্ছি, স্বামী অরূপানন্দজি মহারাজজির তিরোধান দিবসে সেজে উঠেছে ব্যারাকপুরের তালবাগানের রামকৃষ্ণ গোপাল আশ্রম। আমরা আপনাদেরকে শোনাব যে এই আশ্রমের মহারাজজির কথা, তিনি কি বলছেন, এবং প্রধান শিষ্য অমিতাভ ভট্টাচার্যের কথা, এবং সর্বশেষে আপনাদেরকে শোনাবো যে আমাদের পৌর প্রশাসক উত্তম দাস মহাশয় এখানে এসে তিনি কি বলছেন, তার অনুভূতি কিরকম। নজরেই থাকুন বিশ্ববঙ্গের এবং দেখতে থাকুন সম্পূর্ণ খবরটি। আমরা তারাপীঠে দেবী পক্ষ যাচ্ছি, আমরা ওখানে 200 লোককে খাওয়া দাওয়া করে সব আশ্রমে সবাইকে একটু কম বেশি সুস্থ ভাবে যেটুকু পেরেছি আমরা করে পরে আপনার কঙ্কালীতলা মন্দিরে গেছি। বর্ধমানে একটা মানে রাজবাড়ি আছে, সেখানে সেইখানে আমার গুরু মহারাজ স্বামী অরূপানন্দ রূপানন্দজি নির্বাণ তিথি, উনি বেনারসে দেহ রেখেছিলেন। এই আশ্রম ওনারই করা, যার মধ্যে আমরা এখন আছি। আমরা শিশুকাল থেকে তার সংস্পর্শে এসেছি এবং এখানে গোপাল গিরিধারী, তাছাড়াও অনেক আরও ছোটোখাটো সমস্ত মূর্তি রয়েছে ঠাকুরের, সব রকম মত, সব রকম পথ ঠাকুরের মত আর কি প্রায়োরিটি দিতেন এবং এটাই বিশ্বাস করতেন। যার জন্য ওনাকে কিছু ধর্মীয় ব্যাপারে প্রশ্ন করলে বলতেন, ঠাকুরের সম্বন্ধে তোমরা বই যেগুলো বেরিয়েছে সেগুলো পড়ো, ওই একই কথা, ওইটাই হলো এখন ফাইনাল কথা। তো তবু উনি ত্যাগ তপস্যা বেশি ভালোবাসতেন, প্রচার ছিল না, সেই জন্য আশ্রমটা সম্বন্ধে অল্প লোকই জানে। কত বছর ধরে এখানে এই অনুষ্ঠান হয়ে রয়েছে? হ্যাঁ, 12 বছর ধরে চলছে এটা, 12th year। 12 বছর ধরে প্রথমটা আমরা বেনারসে করেছিলাম, যেহেতু ওখানে উনি দেহ ইয়ে করেছিলেন, ওখানে জল সমাধি দেওয়া হয়েছিল বেনারসে, ওই যেখানে দশাশ্বমেধ ঘাট, সমস্ত ঘাটের একদম সোজাসুজি। ওই জল সমাধিটা কীরকম একটু যদি? হ্যাঁ, জল সমাধি হলো যারা সন্ন্যাসী যখন দেহ ত্যাগ করেন, তারা ওই জল সমাধি যারা বলেন যে নেবেন, তাদের জন্য একটা জায়গা নির্দিষ্ট করা আছে, ঠিক যেখানে বেনারসের দশাশ্বমেধ ঘাট, মানে যেখানে সবসময় চিতা জ্বালানো হচ্ছে, তার সোজাসুজি লাইন যদি একটা টানা যায় গঙ্গার ওপরে, ঠিক মাঝ গঙ্গায় একটা জায়গা রয়েছে স্পেসিফিক, এটা যারা জানেন আর কি আশ্রমে, তারা সব যা সবাই জানেন, এটা আমরাও জানতাম না প্রথমে। প্রথমে ওনাকে স্নান করানো হবে, ফল মূল, তারপরে দণ্ডি, এগুলো সমস্ত দেওয়া হবে, নতুন বস্ত্র পরিধান করানো হবে, করে একটা বাক্সের মধ্যে অনেকটা ওয়েট দিয়ে সেই বাক্সের মধ্যে ওনাকে শোয়ানো হয়। ওনার বসা অবস্থায় জেনারেলি হয়, কিন্তু ওনার যেহেতু ইয়ে প্রবলেম ছিল, পায়ে প্রবলেম ছিল, সেজন্য ওনাকে ঠিক বসানো যায়নি, অর্ধেক বসানো অর্ধেক শোয়া অবস্থায় ওনাকে রাখতে হয়েছিল। সেজন্য একটু কন্টেনারটা বড় হয়েছিল। এইবার ওটা দুটো নৌকো গেল, নৌকোর মা একটা এন্ডের মধ্যে নিয়ে যাওয়া হলো, তারপরে আস্তে 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 সেটা দড়ি দিয়ে নিচে নামিয়ে দেওয়া হলো।
নামিয়ে দিলে হয় কি ওই দড়িটা কেটে দেয়, ওটা আস্তে 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 ওয়েটের জন্য একদম বটমে চলে যায়। বটমে বহুদিন থাকলে যা হয়, জলের সঙ্গে সংস্পর্শ হলে আমাদের এগুলো স্কিন এবং অন্যান্য মাংস এগুলো সব নরম হয়, তো মাছ টাছেরা এগুলো খেয়ে 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 আলটিমেটলি স্কেলিটন হয়ে যায়। ওইখানেই ওদের এইটাই জল সমাধি আর কি। কারা কারা এখানে আসবেন কালকে? কালকে বিভিন্ন মঠের সাধুরা আসবেন। এই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মঠ রয়েছেন যারা রামকৃষ্ণ কীরকম একটু যদি জল সমাধি হলো, যারা সন্ন্যাসী যখন দেহ ত্যাগ করেন তারা ওই জল সমাধি যারা বলেন যে নেবেন তাদের জন্য একটা জায়গা নির্দিষ্ট করা আছে, ঠিক যেখানে বেনারসের দশাশ্বমেধ ঘাট মানে যেখানে সবসময় চিতা জ্বালানো হচ্ছে তার সোজাসুজি লাইন যদি একটা টানা যায় গঙ্গার ওপরে, ঠিক মাঝ গঙ্গায় একটা জায়গা রয়েছে স্পেসিফিক, এটা যারা জানেন আর কি আশ্রমে তারা সব যা সবাই জানেন, এটা আমরাও জানতাম না প্রথমে। প্রথমে ওনাকে স্নান করানো হবে, ফল মূল তারপরে দণ্ডি এগুলো সমস্ত দেওয়া হবে, নতুন বস্ত্র পরিধান করানো হবে, করে একটা বাক্সের মধ্যে অনেকটা ওয়েট দিয়ে সেই বাক্সের মধ্যে ওনাকে শোয়ানো হয়। ওনার বসা অবস্থায় জেনারেলি হয়, কিন্তু ওনার যেহেতু ইয়ে প্রবলেম ছিল, পায়ে প্রবলেম ছিল, সেজন্য ওনাকে ঠিক বসানো যায়নি, অর্ধেক বসানো অর্ধেক শোয়া অবস্থায় ওনাকে রাখতে হয়েছিল। সেখানে একটু কন্টেনারটা বড় হয়েছিল, এইবার ওটা দুটো নৌকো গেল, নৌকোর মা একটা এন্ডের মধ্যে নিয়ে যাওয়া হলো, তারপর আস্তে 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 সেটা দড়ি দিয়ে নিচে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দিলে হয় কি ওই দড়িটা কেটে দেয়, ওটা আস্তে 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 ওয়েটের জন্য একদম বটমে চলে যায়। বটমে বহুদিন থাকলে যা হয়, জলের সঙ্গে সংস্পর্শ হলে আমাদের এগুলো স্কিন এবং অন্যান্য মাংস এগুলো সব নরম হয়, তো মাছ টাছেরা এগুলো খেয়ে 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 আলটিমেটলি স্কেলিটন হয়ে যায়। ওইখানেই ওদের এইটাই জল সমাধি আর কি। কারা কারা এখানে আসবেন কালকে? কালকে বিভিন্ন মঠের সাধুরা আসবেন। এই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মঠ রয়েছেন যারা রামকৃষ্ণ ভাবধারার, মোস্টলি তারাই আসবেন। তাছাড়াও ভারত সেবাশ্রম সংঘ থেকেও আসবেন আমাদের এখানে, হ্যাঁ যেহেতু আমাদের সঙ্গে সকলেরই খুব ভালো হৃদ্যতা আছে, হ্যাঁ ভারত সেবাশ্রম সংঘ আসবেন, মঠেরও সাধু এখানে এসছেন অলরেডি, শিবমায়ানন্দজি উনি দেহত্যাগ করেছেন রিসেন্টলি, উনিও খুব ভালোবাসতেন আমাদের এখানে এসছেন। তো বিভিন্ন মঠ মিশন থেকে আসবে, কিন্তু যেহেতু কোভিডের নিয়ম মেনে আমরা ওই 40-50 জনের মধ্যেই এটাকে সীমিত রাখব, আগে প্রায় 170-180 জন পর্যন্ত। কী কী রান্নাবান্না হবে কালকে এখানে? রান্নাবান্নাটা খুব ডিটেলে হয়তো আমি খুব বলতে পারবো না, তবুও ওই জেনারেলি পোলাও, একটু পোস্ত, ওই পোস্ত দিয়ে আপনার আলু পোস্ত, ওই ধরনের জিনিস হবে, তারপর ডাল হবে, তারপরে বেগুনি হবে, মিষ্টি এই সমস্ত জিনিস হবে। এগুলো আমার ছোটো ভাই রয়েছেন যে ব্রহ্মচারী যে উনি এগুলো তদারকি করেন আর কি মোস্টলি, আমি ঠাকুরের দিকটা দেখবো আর কি, ঠাকুরের দিকে সাজানো এবং অন্যান্য জিনিসগুলো। আপনার নাম? আমার নাম হলো অমিতাভ ভট্টাচার্য। আচ্ছা, ধন্যবাদ। ঘাটপুরের পৌর প্রশাসক মাননীয় উত্তম দাস আজকে হাজির হচ্ছেন এই গোপাল আশ্রমে, যে দেবীকে নিয়ে এগিয়ে আসছেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রত্যেকটি অনুষ্ঠানে যেমন ওনার হাজিরা থাকেন তার ব্যতিক্রমণী আজকেও। আজকে এই গোপাল আশ্রমে উনি প্রত্যেক বছর আসেন, এবছরও উনি এসেছেন, শত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকা সত্ত্বেও উনি এসে পৌঁছেছেন এই গোপাল আশ্রমে। উনি গিয়ে ঠাকুরের দর্শন করলেন এবং সঙ্গে ভক্তদের সঙ্গে বসে আছেন। ওনার মুখ থেকে শুনে নেব কত বছর ধরে নিয়ে আসেন, কিসের টানে আসেন, কেনই বা আসেন।
এখানে দেখছেন প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই অঞ্চলের প্রতিষ্ঠিত ক্লাব এনসিসি ক্লাব, যাদের প্রত্যেকটি সদস্য আজকে এখানে এসে হাজির হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ভক্ত শিষ্যরা আসে, আজকে একটা উৎসব প্রত্যেক বছরই হয়, এবারও সেই উৎসবটা হচ্ছে। সব মানুষেরই তো একটা, বিশেষ করে যারা সন্ন্যাসী আছে, বিশেষ বিভিন্ন সন্ন্যাসীরা আসে, সন্ন্যাসীরা আসে, তাদের একটা আলাদা জীবন। সব সংসারটাই হচ্ছে জীবনের সাথে, আমাদের সাধারণ জীবনের সাথে মিল হয় না বা এক হয় না, তাহলেও মানে প্রত্যেক মানুষকে একটা এদের উপর শ্রদ্ধা ভক্তি সবসময় আছে। ঠাকুরের তো আমরা হিন্দু, হিন্দু তো থাকবেই, হিন্দু একটা আলাদা বৈশিষ্ট্য। ধন্যবাদ।